গেল 6 জুন জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এ নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সংবাদ সম্মেলন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, আন্তর্জাতিক সংকটকালে এই বাজেট গণমুখী ও বাস্তবসম্মত। প্রায় 8 লাখ কোটি টাকার এই বাজেট বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। বিগত বছরগুলোতে প্রতি বছরই বাজেটের আকার 12-14% হারে বৃদ্ধি পেয়েছে। বাজেটে কালো টাকা সাদা করার ব্যাখ্যাও দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ আছে। এই সুযোগ দানের মাধ্যমে অর্থ উপার্জনের ক্ষেত্রে অন্যায় অবৈধ কাজের শাস্তি মকুবের সুযোগ নেই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 5 বারের দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বিএনপি দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করা বছরের সেরা কৌতুক। দুর্নীতিতে 5 বার তারা বিশ্ব চ্যাম্পিয়ন, যাদের মূল নেতারা দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত, তারা দুর্নীতির বিরুদ্ধে কর্মসূচি দেবে, এটা এই বছরের সেরা যুগ। সব চ্যালেঞ্জ অতিক্রম করে আওয়ামী লীগ দেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছে জানিয়ে তিনি বলেন, শীঘ্রই দ্রব্যমূল্য কমিয়ে আনবে সরকার। আমরা অনেক চ্যালেঞ্জ অতিক্রম করেছি। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।